আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান বিন সুলতান, সহকারী শিক্ষক রসায়ন। প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে দশম শ্রেণীর বিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি, যে অধ্যায়টা তোমরা বিগত ক্লাসগুলোতে বা অর্ধবার্ষিক পরীক্ষাতে সিলেবাসে ছিল, আবার নবম শ্রেণীর সিলেবাসেও ছিল। সেটা আমি আবার আজকে আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। গতদিন আমি একটা ক্লাস করেছিলাম এর সম্পর্কে, তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পুষ্টি, খাদ্য ও পুষ্টি সম্পর্কিত যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ে। গতদিন আমি বিভিন্ন খনিজ যে উপাদান, খাদ্যের যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমি শুধু ভিটামিন নিয়ে একটু আলোচনা করব। আজকে এই ভিটামিনগুলো কোন কোন খাদ্যে থাকে এবং কোন ভিটামিনের অভাবে কোন ধরনের সমস্যা আমাদের শরীরে সৃষ্টি হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং এই আলোচনার প্রেক্ষিতে তোমাদেরকে একটা HW দিব, যেটা আমি ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে বলে দিব। তো চলো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা জানি ভিটামিন কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, মোট ছয় প্রকারের ভিটামিন আমরা পেয়ে থাকি। তো এই ছয় প্রকারের ভিটামিনের মধ্যে আমি এখানে আলোচনা করেছি এ, বি এবং সি। তো এ, বি এবং সি এই তিনটি ভিটামিন আমাদের খুব বেশি কাজে লাগে, ওগুলোও কাজে লাগে তবে পর্যায়ক্রমে কাজে লাগে। তো এখানে আমি ভিটামিন এ, বি, সি এর উৎস এবং এর অভাবজনিত রোগ, কারণ এই ভিটামিন শরীরে যদি এই ভিটামিনের অভাব থাকে তাহলে কোন কোন রোগ হতে পারে খেয়াল করে দেখো। আমি প্রথমে দিয়েছি ভিটামিন এ। ভিটামিন এ পাওয়া যায় কিসে কিসে? আমি এখানে লিখেছি লাল শাক, গাজর, মিষ্টি কুমড়া, ডিম, দুধ ইত্যাদি। এখানে খেয়াল করো, প্রথমে আমি বলেছিলাম যে এই যে ভিটামিনগুলো রয়েছে বা আমাদের যে খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এগুলো সবসময় দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিজ্জ আর একটা হচ্ছে প্রাণীজ। উদ্ভিজ্জ বলে কোনটাকে? বিভিন্ন উদ্ভিদ থেকে যে পুষ্টিটা পেয়ে থাকি বা যে খাদ্যটা পেয়ে থাকি, আর প্রাণী থেকে যেটা পেয়ে থাকি সেগুলোকে বলছি আমরা প্রাণীজ উপাদান। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি প্রথমে বলেছি লাল শাক, গাজর, মিষ্টি কুমড়া, প্রথমে যে তিনটি নাম লিখেছি এই তিনটি হচ্ছে কি আমার উদ্ভিজ্জ উপাদান বা উদ্ভিজ্জ যে উদ্ভিদ থেকে আমরা এই ভিটামিন এটা পাচ্ছি, উদ্ভিজ্জ উৎস। তারপর লিখেছি ডিম, দুধ, এটা আবার কি আমার প্রাণীজ উৎস। তো এখন এই যে উদ্ভিদ থেকে পাচ্ছি, প্রাণী থেকে পাচ্ছি, শুধু এই আমি এখানে যে কয়টি লিখেছি এই কয়টি নয়, এর বাইরেও আরও আছে। তো এই যে যে উৎসগুলো রয়েছে বা এই ফল এবং এই প্রাণীর এই ডিম, দুধ বা এই যে অংশগুলো রয়েছে এগুলো খেলে আমরা এই ভিটামিন এর অভাবটাকে পূরণ করতে পারবো, কারণ আমাদের শরীরে ভিটামিন এ সরবরাহ হবে। তো এই ভিটামিন এ যদি শরীরে পরিমিত পরিমাণ না থাকে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? রাতকানা রোগ হয়। এখন এই রাতকানা রোগটা কি? রাত্রে কম দেখা, এবং এই রাতকানা রোগ যদি অনেক দিন যাবৎ চলতে থাকে তাহলে একটা সময় দেখা যায় কি তার চোখে, মানুষের চোখে আলসারের সমস্যা হয়। তা আলসারের সমস্যা হলে কি হয় কি, তার একবারে নির্দিষ্টকালীন সময়ের জন্য বা একেবারে চোখটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে যে এই রাতকানা রোগের থেকে যে অতিরিক্তভাবে অনেকদিন থাকতে থাকতে আলসারের মাধ্যমে একেবারে চোখ নষ্ট হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে কি জেরপ্থ্যালমিয়া। তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে যে জেরপ্থ্যালমিয়া রোগ বলতে কী বোঝায়, তো তখন আমরা এটা অ্যান্সার করবো। কারণ মূলত হচ্ছে এই জেরপ্থ্যালমিয়া রোগ হওয়ার মেন কারণটা হচ্ছে রাতকানা রোগ। আর রাতকানা রোগ কেন হয়? আমাদের শরীরে ভিটামিন এ এর অভাব থাকলে। তার মানে আমরা সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদেরকে ভিটামিন এ গ্রহণ করা খুবই জরুরি। এরপর বলছি ভিটামিন বি। আমি একটু আগে বলছি, আমি একটু বলে নিই, ভিটামিন বিটাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। ভিটামিন বি এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। ভিটামিন B1, B2, B5, B6, B12 এরকম নামে নামকরণ আছে। তো এই যে যে নামকরণগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটাই ভিটামিন বি এর মধ্যে পড়ে, এই জন্য অনেকগুলো ভিটামিন বি একত্রে থাকার কারণে এটাকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। তো এই ভিটামিন বি কমপ্লেক্সের উপাদান অনেকগুলো রয়েছে। এখানে আমি দিয়েছি চাল, আটা, ডাল, বাদাম, মাংস, ছোলা ইত্যাদি।
কারণ এক একটা খাদ্যের মধ্যে এক একটা ভিটামিন বি পাচ্ছ, কোনোটাতে ভিটামিন বি ওয়ান পাওয়া যায়, কোনোটাতে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায়, এরকম সর্বোপরি ভিটামিন বি কমপ্লেক্স বলা হচ্ছে। তো এই ভিটামিন বি এর অভাবে কি হতে পারে, বেরি বেরি রোগ হতে পারে, মুখে গা হতে পারে, রক্ত শূন্যতা দেখা দিতে পারে, কারণ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের এই রোগগুলো হতে পারে। রক্ত শূন্যতা হলে আমাদের কি হয় সাধারণত, রক্ত শূন্যতা হয়ে গেলে হয় কি, আমরা সাধারণত আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে একটা হাত উঁচু করে রাখলে হাতে ঝিনঝিন করে, যেটাকে আমরা বলে কেমন ঝিনঝিন করে, অবশ হয়ে আসে এরকমভাবে অবস্থা। তো রক্ত চলাচল যখন সেটা আর কি কমে যাবে বা রক্ত চলাচল স্বাভাবিক অস্বাভাবিক হয়ে যাবে, তখন সেটাতে আমাদের খুব বেশি সমস্যা হবে। তো রক্ত শূন্যতার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, এরকম নানাবিধ সমস্যা রয়েছে, কারণ এই রক্তই আমার জীবনটাকে চালিয়ে নিচ্ছে। হৃৎপিণ্ডের মধ্যে রক্তে প্রবেশ করছে, আবার সেখান থেকে বেরোচ্ছে, সেই রক্তে যদি স্বল্পতা থাকে তাহলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। আর এই রক্তের মধ্যে যে শ্বেত রক্তকণিকাগুলো রয়েছে, এগুলো হচ্ছে মূলত বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে, দেহের প্রহরী হিসেবে কাজ করে। তো দেহের প্রহরী, সেখানে রক্তই যদি কম হয়ে যায় তাহলে দেহের প্রহরী কমে যাবে, সেক্ষেত্রে বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করবে। এটা গেল। এরপর বলছি ভিটামিন সি। ভিটামিন সি বলছে কি, কাঁচামরিচ, পুদিনা পাতা, করলা, ফুলকপি, টমেটো, পেয়ারা, আনারস, লেবু, এই যে যেগুলো দেখতে পাচ্ছি, সাধারণত দেখা যায় যে আমরা যে টক জাতীয় যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোর মধ্যে ভিটামিন সি থাকে, সি এর পরিমাণও থাকে। শুধু তাই নয় যে শুধু একটা ফলে ভিটামিন সি থাকবে, অন্যান্য উপাদান থাকবে, তা কিন্তু নয়। ভিটামিন সি এর সাথে আর অন্যান্য উপাদানও থাকে, তবে এটার পরিমাণ একটু বেশি থাকে। তো এই ভিটামিন সি অভাব যদি শরীরে থাকে তাহলে কি হয়, স্কার্ভি রোগ হয়, দাঁত দুর্বল হয়ে যায়। স্কার্ভি রোগ বলতে কি বুঝছি, স্কার্ভি রোগ বলতে আমরা বুঝি যে আমাদের শরীরের বাইরের যে আবরণ রয়েছে, বিভিন্ন সময় দেখা যায় যে ফোট ফোট ওঠে, চুলকানি হয়, তো এই চুলকানি থেকে ঘা হয়ে যায় একটা পর্যায়ে। তার মানে বাইরের যে আবরণ বা চামড়ার যে ত্বকের যে ক্ষতের সৃষ্টি বা ঘায়ের সৃষ্টি হয়, এটাই মূলত এই ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। আর এই ভিটামিন সি এর সাথে সম্পর্কিত রয়েছে দাঁতের গোড়া বা মাড়ির গোড়া দুর্বল হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা, দাঁতের ক্ষয় সৃষ্টি হওয়া, এগুলো মূলত কি আমার এই ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তো এই ভিটামিন সি অবশ্যই জরুরি। ভিটামিন সি আবার হাড় গঠনেও সাহায্য করে, আমাদের শরীরের যে হাড় রয়েছে সেটা গঠনেও সাহায্য করে। তো এটার সাহায্যে আমরা কি করব, এই স্কার্ভি রোগ এবং দাঁত দুর্বল হয়ে যায় এই টাইপের যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারবো। তো এই যে ভিটামিনগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এই ভিটামিনগুলো এবং অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো বিস্তর আলোচনা নেই এবং ওগুলো খুব কম পরিমাণে আছে। তো এই ভিটামিনগুলো কোন কোন খাবারে রয়েছে এবং এটার অভাবজনিত রোগ, এই যে এটা আমাদের শরীরে কী কী কাজ করে, এই জিনিসগুলো তোমাদের মেন আলোচনায় থাকে মূল বইয়ে। এই আলোচনাগুলো বা এই ভিটামিন সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন সবসময় আমাদের আসে, সবসময় যে কোনো পরীক্ষাতে আমাদের খুব বেশি আসে এবং এমসিকিউ তো সবসময় থাকে। তো এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, তা না হলে আমরা এমসিকিউ খারাপ করতে পারবো, করবো এবং ওই অনুধাবনমূলক বা ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা খারাপ করবো। তো এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি শেখাটা খুবই জরুরি। তো এবং এই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে তোমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর পৃষ্ঠা দেখবে একটা ছক আছে, ভিটামিন বি কমপ্লেক্সের উৎস এবং অভাবজনিত রোগের, এগুলো নিয়ে একটা ছক দেওয়া আছে। সেখানে ভিটামিন বি এর যে ভাগগুলো বললাম, ভিটামিন B1, B2, B5, B6, B12, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা উৎস এবং আলাদা আলাদা যে অভাবজনিত রোগ, এটা তোমাদের বইয়ে খুব ভালো করে দেওয়া আছে। তোমরা সেটা শিখবে এবং সেটা লিখবে, এই লিখে এই HWটা অবশ্যই বা স্কুলে রবিবারে জমা দিয়ে যাবে। এই HWটা স্কুলে জমা দেওয়াটা খুবই জরুরি, কেননা HWর উপর ভিত্তি করে তোমাদের নির্বাচনী পরীক্ষার ডায়েরি, সিটি ডায়েরি মার্ক এগুলো হিসাব করা হবে। তো বন্ধুরা, তোমরা আজকের আলোচনা থেকে যা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো ভিটামিনের উৎস এবং অভাবজনিত রোগ সম্পর্কে, এবং এটা শিখবে, আরও বেশি পড়বে, তবে এটাতে তোমরা ভালো করতে পারবে। তো বন্ধুরা, আমি আজকের আলোচনা দীর্ঘায়িত করছি না, পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের সুস্থ, সুন্দর ও মঙ্গলময় জীবন কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।